আমি এখানে একটা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। আমি শ্বেতা, আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করবো সেটা কাঁকরোল দিয়ে করে দেখাবো। কাঁকরোলের পুর ভরা একটা রেসিপি দেখাবো, খুব সহজে বাড়িতে করতে পারেন। এটা একটা স্ন্যাক্সের রেসিপি, দুপুরবেলা ভাতের সাথেও ভালো লাগবে, গরম ভাতের সাথে ডাল আর এই কাঁকরোলের রেসিপিটা। আর সন্ধ্যেবেলাও আপনারা বাড়িতে তৈরি করে মুড়ির সাথেও খেতে পারেন। চলুন কীভাবে করছি পুরো রেসিপিটা দেখতে থাকুন। গ্যাসটা অন করে আমি আগে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ জল। এখানে আমি 6 খানা কাঁকরোল নিয়ে নিয়েছি, দেখুন। এবার এগুলোকে আমি কেটে নিচ্ছি। এখানে সবকটা কাঁকরোল আমি এরকম 2 ভাগ করে কেটে নিয়েছি। জলটা ওদিকে ফুটে গেছে, এবার কাঁকরোলগুলো আমি জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে 5 মিনিট 6 মিনিট হতে দিচ্ছি। কাঁকরোলটা এদিকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবার ততক্ষণ ভেতরে যে পুরের জন্য মশলাটা লাগবে সেটা আমি এবার পেস্টটা রেডি করে নিচ্ছি। এবার মিক্সার বলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি সব কিছু। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি সাদা সর্ষে 1 চামচ আর কালো সর্ষে 1/2 চামচ নিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 8 কোয়া রসুন, 1টা পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার আমি পেস্টটা করে নিয়ে চলে আসছি। এখানে পেস্টটা আমি রেডি করে নিয়ে চলে এসেছি। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি।
কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনা খুলে চেক করে নিয়েছিলাম। এবার গ্যাসটা অফ করে নিচ্ছি আর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি। কাঁকরোলগুলো জল থেকে তুলে নিয়েছি, দিয়ে এগুলোকে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নেওয়ার পর এই কাঁকরোলের ভেতরে যে বীজগুলো আছে সেগুলো আমি চামচের সাহায্যে বের করে নিচ্ছি। আমি সবকটা থেকে দেখুন ভেতরের বীজগুলো বের করে দিয়েছি, আর বীজগুলো রেখে দিয়েছি, বীজগুলোও লাগবে। এবার গ্যাসটা জ্বেলে আমি কড়াইটা গরম করতে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা করে নিয়ে এসেছিলাম সেটা আমি এবার দিয়ে দিচ্ছি। এবার যে বীজগুলো বের করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে পেস্টটা করা হয়েছিল সেই পরিমাণ অনুযায়ী দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন এখানে জলটা সব শুকিয়ে গেছে, এটা একটু শুকনো শুকনো অবস্থায় হয়ে যাবে। এটা একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি এটা এবার নামিয়ে নেবো। দেখুন এখানে পুরটা ভাজা ভাজা হয়ে গেছে, শুকনো শুকনো করে নিয়েছি। এবার এটা আমি ঢেলে ফেলছি। পুরটা ঠান্ডা করতে রেখে দিয়েছি। এবারে ওপরে কোট করার জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি। এবার এখানে একটা বাটির মধ্যে আমি এক কাপ ময়দা নিয়েছি। এবার এটা কোটিংয়ের জন্য ময়দাটা এবার দিয়ে দিচ্ছি। আপনারা ময়দার বদলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, আমি এবার ময়দাটা দিই। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার এটা ভালো করে শুকনো অবস্থায় আগে মিশিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটার ব্যাটারটা করি। এখানে ব্যাটারটা একটু ঘন হবে তাই জলটা অল্প অল্প করে দেবেন আর মেশাবেন। দেখুন এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এখানে একটা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আমি একটা নিয়ে নিলাম, দিয়ে ওপরটা আমি ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না যায়। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো যখন দেবেন এরকম উল্টো পিঠে আগে দেবেন যাতে উল্টো পিঠে আগে ভাজা হয়ে যায়, দিয়ে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেবেন।
উল্টে পাল্টে আমি সব দিকটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এখানে সব কটা দেখুন রেডি হয়ে গেল। এগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, এগুলো বাচ্চা থেকে বড় সবার কারি খেতেও ভালো লাগবে। চলুন এবার আমি গরম গরম নিয়ে চলে যাচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের প্রিয়জনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিন। আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর যারা এতদিন ধরে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিলেন, নোটিফিকেশানটাও অন করেছিলেন, আপনারা ভিডিওর আপডেট এখন আর রেগুলার আপনাদের কাছে যায় না, তারা প্লিজ আর একবার বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আবার আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বাই।